বন্ধুরা নমস্কার জানাচ্ছি, আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে একটি স্কুলে কিছু সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে। কি পদে নিয়োগ করতে চলেছে, কতগুলো শূন্য পদ রয়েছে এবং কিভাবে অ্যাপ্লাই করা যাবে, সবই কিন্তু বিষয়বস্তু নিয়ে আজকে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে। ভিডিও দেখতে থাকো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতে পাচ্ছ যে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনে। নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের 3 তারিখে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, টেম্পোরারি টিচার পদে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ যে 10টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, যেখানে দেখতেই পাচ্ছ 10টি ক্যাটাগরি লেখা রয়েছে। এবং প্রতিটি চাকরির ক্ষেত্রে এখানে 55% লাগবে এমএসসিতে, এবং ডিজেবল কোয়ালিফিকেশান এনইটি এসিটি এবং পিএইচডি করতে হবে। এবং দেখতে পাচ্ছ যে ইন্টারভিউর তারিখগুলো পাশাপাশি দেওয়া রয়েছে। যারা মনে করুন জিওগ্রাফির জন্য আবেদন করবেন, 55% নাম্বার লাগবে, এনইটি এসিটি পিএইচডি করতে হবে, এবং 17/12/2022 ইন্টারভিউ হবে। বোঝা গেল? এবার দেখুন ইন্টারভিউর সময়সীমা কী ফলো রয়েছে। ইন্টারভিউর সময়ে টেস্টি ময়লেস, অর্থাৎ আপনার যত কিছু ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের সাথে, বায়োডাটার সাথে এবং সেলফ অ্যাটেস্টেড। তো দেখতে পাচ্ছ যে আবেদন করার জন্য কী কী প্রয়োজন, বায়োডাটা কিন্তু লাগবে, এবং সব যত ডকুমেন্ট জমা দিচ্ছ সেই ডকুমেন্টের সময় কিন্তু যত কপিগুলো দিচ্ছে সেগুলোর কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিন। এবার ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফোনের মাধ্যমে, এবং 11 তারিখে তোমাদের 11টার সময় কিন্তু রিপোর্টিং ইন্টারভিউ ওইখানে তোমাদেরকে উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ রয়েছে ঠিকানাটা, এখানে দেখতে পাচ্ছ যে কোথায় যেতে হবে এবং ওইখানে নিয়োগ করা হবে। আর সবথেকে ভালোটা শুনে নিও, টেম্পোরারি টিচার পদে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে সেটা বুঝে মাথা বুঝেই কিন্তু এটায় আবেদন করার সুযোগ সুবিধা রয়েছে। পাঁশকুড়া এবং পিন রয়েছে, এটা ডিস্ট্রিক্ট পূর্ব মিদনাপুর ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করতে চলেছে, যেটার ওয়েবসাইটও রয়েছে এবং ইমেল অ্যাড্রেসও রয়েছে। তো বন্ধুরা কোনো যখন দ্বিধাবোধ থাকে তা কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে শেষ করছি ভিডিও, ধন্যবাদ।